সম্মানিত দর্শক, আমরা জানতে চাই এসপিটিভি স্টুডিওতে অনুষ্ঠানে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি কুলাউড়া উপজেলার 13 নং কর্মদা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জনাব এম এ রহমান আতিক। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আজকে কর্মদা ইউনিয়নবাসীর বিভিন্ন কথা আপনার সাথে জানতে চাই, অনুষ্ঠানে আমরা আপনার সাথে জানতে চাইব। আজকের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। তো আমরা প্রথমেই জানতে চাচ্ছি যে কুলাউড়া উপজেলার মধ্যে কর্মদা ইউনিয়ন আয়তনের দিক দিয়ে বিশাল বড় একটি ইউনিয়ন, সেই ইউনিয়নের প্রেক্ষাপটে আপনার ইউনিয়নের যে বাজেট আর কি, সেই বাজেটটি প্রতি বছর প্রায় আপনি কত করেন, বা এই বাজেট প্রণয়নের আগে জাতীয় সংসদে যেরকম বিভিন্ন সভা হয়, প্রস্তাব হয়, ওই রকম কোনো প্রস্তাব আপনার ইউনিয়নে হয় কি না? ধন্যবাদ, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন রেখেছেন। মানুষের জীবনমান উন্নয়নের জন্য, এলাকার সার্বিক উন্নয়নের জন্য বা দেশের উন্নয়নের জন্য বাজেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বাজেট প্রণয়ন করতে হলে জনগণের চাহিদা, জনগণের মতামতের ভিত্তিতেই বাজেট করতে হয়। তো আমরা আমাদের ইউনিয়ন পরিষদের সকল সদস্যদেরকে নিয়ে বাজেট মিটিং করি এবং মানুষের চাহিদার ভিত্তিতে, জনগণের চাহিদার ভিত্তিতেই আমরা বাজেট উপস্থাপন করি এবং বাজেট ফাইনাল করি। আমাদের ইউনিয়ন পরিষদের গেল বছরের বাজেট ছিল আমাদের 2,74,00,000 টাকা। আমরা বিভিন্ন খাত থেকে সেটা সেই বাজেট বরাদ্দগুলো পাই এবং সেটা বাস্তবায়ন করি। ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল প্লাস সরকারের এডিবি, এলজিএসপি এবং টিআর কাবিকাশ সব কর্মসৃজন সব কিছু মিলে আমাদের এই বাজেট এবং গণমুখী কল্যাণমুখী বাজেট আমরা প্রতি বছরই উপস্থাপন করি। এটা জনগণের কল্যাণ বয়ে আনছে, এটা বাধ্যতামূলক আমাদের করতে হয়। আমরা আর একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে সাম্প্রতিক সময়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কেন্দ্রিক আপনার ইউনিয়নের বিভিন্ন সমস্যা সংকট কিন্তু অনেকেই তুলে ধরে, তো সেই বিবেচনায় আপনার ইউনিয়নের রাস্তাঘাট যে সকল সমস্যা রয়েছে, ওই সমস্যাগুলো সংস্কার না করতে পারার যে কারণগুলো আপনি কী মনে করেন ওইটাকে? আসলেও আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম একদিকে আমাদের জন্য আশীর্বাদ, আবার অনেক সময় এই এটা আমাদের জন্য একটা অভিশাপই হয়ে দাঁড়ায়। কিছু কিছু মানুষ, আমি বিভিন্ন সময় আমার বিভিন্ন আলোচনায় আমি বলে থাকি যে আমাদের প্রত্যেকটা জিনিসের একটা ক্রিয়া প্রতিক্রিয়া থাকে। এই সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে। কিছু মানুষ এই যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে সমাজে বিভিন্ন অপপ্রচার, সমাজের বিভিন্ন অসামাজিক কার্যকলাপ এগুলো উপস্থাপন করে, এটা অত্যন্ত দুঃখজনক। তেমনিভাবে একজন জনপ্রতিনিধি সকল কাজ যে একজন জনপ্রতিনিধি করতে পারবে সেটা ভাবাও ঠিক নয়। একজন জনপ্রতিনিধির পক্ষে সকল কাজ করা সম্ভব নয়, কিন্তু আমি মনে করি একজন নির্বাচিত প্রতিনিধি সে চেষ্টা করে কীভাবে মানুষকে সহযোগিতা করা যায়, কীভাবে মানুষের বিষয়গুলোকে সমাধান করে দেওয়া যায়, কীভাবে এলাকার সার্বিক উন্নয়ন, কারণ সে নিজেকে উপস্থাপন করার জন্য তার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে, যেমন আমি ব্যক্তিগতভাবে আমি একজন চেয়ারম্যান, কীভাবে আমার এলাকার মানুষকে আমি সার্ভিস দিব, কীভাবে মানুষের বিষয়গুলো সমাধান করবো এবং এলাকার রাস্তাঘাট, এলাকার স্কুল কলেজ সব কিছু মিলিয়ে কীভাবে এগিয়ে নিব, যত বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো তত বেশি আমার সফলতা। এই সফলতাটুকু আমি প্রত্যেকেই চায় তার সফলতা অর্জন করার জন্য। তো আমরা দেখি আমাদের এই সফলতার মাঝে যে আমি যে পুরোপুরি সফল হয়েছি সেটা আমি বলবো না, তবে কিছু সময় বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিও বিষয়গুলো দেখি যে আমার কিছু ভাইয়েরা ইচ্ছাকৃত ওইটাকে আপনি জবাবদিহিমূলক মনে করেন কি আপনার কাছে? আমি হ্যাঁ তাদের এই বিষয়গুলোকে একবারে খাটো করে দেখি না, তারা মাঝে মাঝে বিভিন্নভাবে লিখে দেয়, আমাদেরও কাজের গতি হয়। তবে আমি অনুরোধ করি যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা লিখে বা লিখতে চায়, একটা বিষয় যখন আপনি লিখবেন এই লেখাটুকুর গুরুত্ব থাকতে হবে। আপনি একটা বস্তুনিষ্ঠ সংবাদ যখন পরিবেশন করবেন তখন আপনার এই সংবাদের গুরুত্ব থাকবে। এখন মাঝখান থেকে হুট করে একটা লিখে ফেললেন, এটা কোনো সংবাদ হতে পারে। আমরা সেই সংবাদের রেশ ধরেই আমরা সাম্প্রতিক জেনেছি যে মনসুরপুর টু মুরার বাজার একটা বাইপাস রাস্তা রয়েছে, সেই রাস্তার পরিকল্পনা কিংবা দিগলগান্ধী টু ফটিকুলি জলফেড়ার পার যে একটি রাস্তা রয়েছে, সেই রাস্তার ভবিষ্যৎ পরিকল্পনা আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি বিষয় আপনি উপস্থাপন করেছেন।
মনসুরপুর থেকে মুরার বাজার আমাদের মানিক ডাক্তারের বাড়ির পাশ হয়ে যে সড়কটি মুরার বাজারে গেছে সেই সড়ক আমি দায়িত্ব নেওয়ার আগে আমি কিন্তু ওইদিকে একদিন একটা বাইক নিয়ে গেছিলাম। রাস্তাটার এমন দশা হয়েছিল, পুরো রাস্তাটাই ভেঙে গিয়েছিল। রাস্তা বলতে সেখানে কিছু ছিল না। আমি নির্বাচিত হওয়ার পরেই প্রথম বৎসর সেই রাস্তার জন্য আমি বরাদ্দ দিয়েছিলাম এবং সেই রাস্তায় কাজ করে মানুষের চলাচলের উপযোগী করে দিয়েছি। কিন্তু এই বৎসরের অতিবৃষ্টির কারণে, যেহেতু কাঁচা রাস্তা, এবার অতিবৃষ্টির কারণে এই রাস্তাটি কর্দমাক্ত হয়েছে, কাদায় পরিণত হয়েছে, সেটা আপনাদের নজরে এসেছে। আমরা মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়ের নজরে আমরা এই রাস্তাটি এনেছি মুরাবাজার থেকে মনসুপুর। এই রাস্তাটি গুরুত্বপূর্ণ, মানিক ডাক্তার সাহেবের বাড়ির আমি আমার আরও কয়েকবার কয়েকটি বক্তব্যে আমি সেটা বলেছি যে এই রাস্তাটা মুরাবাজার থেকে মানিক ডাক্তার বাড়ি হয়ে মনসুপুর এই রাস্তাটি পাকাকরণের প্রয়োজন। যত সময় পাকাকরণ হয়েছে না, এই কাদার বিড়ম্বনা থেকে এই এলাকাবাসী রেহাই পাবে না। আমি এলাকাবাসীর বিড়ম্বনা থেকে এলাকার রাস্তার এই যে কর্দমুক্ত করতে হলে এটা পাকাকরণের ব্যবস্থা করতে হবে। তো মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়ের নজরে আমরা সেই বিষয়টি দিয়েছি, ইনশাল্লাহ আশা রাখি। এবং দিগলহান্দি ফটিগুলি কাটাবাড়ি একটি সড়ক, সেই বিষয়ে সেই সড়কটির অলরেডি মাননীয় জাতীয় সংসদ সদস্য ডিও দিয়ে দিয়েছেন। আশা রাখি আগামী অর্থ বছরে সেই রাস্তাটি টেন্ডার কাজ সম্পন্ন হবে। আমরা আর একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাব যে আপনার ইউনিয়ন কিন্তু বিশাল ইউনিয়ন, কুলাড়া উপজেলার মধ্যে এই ইউনিয়নের আয়তন কিন্তু অনেক, সেই জায়গায় অনেক ইউনিয়নে জনবল সংকট রয়েছে। তো আপনার ওই জায়গা থেকে যে ইউনিয়নের যে ট্যাক্সগুলো আদায় করার মানে লাগে, ওইগুলো আপনারা কীভাবে এত বিশাল অঞ্চলের ট্যাক্সগুলো কালেকশন করেন? আমাদের ইউনিয়ন পরিষদের নিয়মিত একজন কালেক্টর আমরা রাখি, উনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন গ্রামে যাদের ট্যাক্স বকেয়া রয়েছে সেটা আদায় করে, পাশাপাশি বার্ষিক যখন দেখি আমরা অনেকগুলো ট্যাক্স আদায় হচ্ছে না, তখন আমরা প্রত্যেক ওয়ার্ড ওয়ারি একজন করে কালেক্টর নিয়োগ দিয়ে এবং বাড়ি বাড়ি গ্রাম পুলিশ পাঠিয়ে ট্যাক্সগুলো উদ্ধার। স্থায়ী কোনো কালেক্টর নিয়োগ দেওয়া যায় কি না করা যায়? প্রত্যেক ওয়ার্ডে স্থায়ীভাবে কালেক্টর দিলে তাকে সেভাবে অর্থ সংকলন আপনি দিতে পারবেন না, সেই কারণে আমরা খণ্ডকালীন বছরে একবার যখন খণ্ডকালীন তাকে কিভাবে পার্সেন্টেজ আপনারা দিতে হয় এদেরকে, তারা যখন এই টাকাটা আদায় করবে তারা অনেকেই 20% 25% দাবি করে, 100 টাকা আদায় করলে তাদেরকে 20 টাকা দিতে হয়, সেই রকম একটা প্রথা রেওয়াজ রয়েছে আর কি। আমরা আপনার কাছ থেকে আরও একটি বিষয় জানতে চাবো যে চলতি বছরের এলজিএসপি টিআর কাবিকা কাবিটা প্রায় মানে ওই যে বরাদ্দ আর কি ওইটা কত হবে, এবং ওই যে বরাদ্দগুলো আপনি কোন কোন খাতে ওইগুলো আমাদের সাম্প্রতিক বরাদ্দ করতে চান? কর্মদা ইউনিয়ন পরিষদের জন্য আমরা ইতিমধ্যে চিঠি পেয়েছি, আমার কাবিকায় 10 টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে কর্মদা ইউনিয়নের জন্য, পাশাপাশি টিআরএ 2,50,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির জন্য প্রায় 30,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এলজিএসপিতে আমরা প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি এবং তৃতীয় কিস্তি মিলে প্রায় 33,00,000 টাকার মতো বরাদ্দ পেয়েছি। তো আমরা ইতিমধ্যেই সকলগুলো প্রকল্পের বিপরীতে, সকল টাকার বিপরীতে প্রকল্প উপস্থাপন করেছি এবং বিভিন্ন স্কিম এস্টিমেট আমরা রেডি করেছি। খুব দ্রুতই এই মাসের মধ্যে আমাদের অনেকগুলো কাজ শুরু হবে এবং এই প্রকল্পগুলো আমরা বাস্তবায়ন করব। আমরা জানি আপনি যে ছাত্রলীগের রাজনীতি করে আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করেছেন এবং কুলাড়া উপজেলা আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদে আপনি দায়িত্ব পালন করছেন। তো আমরা জানি যে গেল নির্বাচনে আপনি কিন্তু 2016 সালে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। তো আপনি কি মনে করেন ছাত্রলীগের রাজনীতি করার শেষে যে আওয়ামী লীগের রাজনীতিতে বর্তমানে যুক্ত আছেন, মানে দলে ঠিকমতো আপনি মূল্যায়িত হয়ে হচ্ছেন? দল আমাকে যথেষ্ট মূল্যায়ন করে এবং করেছে। আমি, দল যদি আমাকে মূল্যায়ন না করতো তাহলে গত 2016 সালের নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দশরত্ন শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিতেন না। আমি আপনার মাধ্যমে বলতে চাই যে 2016 সালের এই স্থানীয় নির্বাচনে কর্মদা থেকে নৌকার প্রার্থী হিসাবে আমি নির্বাচন করেছি এবং নৌকা নিয়ে আমাদের মধ্যে বিশাল একটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার মধ্যে নৌকা পাওয়াটা একটা কঠিন বিষয়। সেই প্রতিযোগিতার মধ্যে আমি কেন বিজয়ী হয়েছিলাম এটার একটা কারণ রয়েছে, কারণ আমরা যে 3 জন ক্যান্ডিডেট ছিলাম কর্মদা ইউনিয়নে নৌকার জন্য, আপনার নিকটাত্মীয় অনেকেই প্রার্থী ছিলেন? হ্যাঁ, প্রার্থী ছিলেন, কিন্তু ওনাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আর আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড পর্যালোচনা করলে আপনি পাবেন ইনশাল্লাহ, যেহেতু আমি স্কুল ছাত্রলীগের সভাপতি ছিলাম, পরবর্তীতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হয়েছি এবং সিলেটে যখন লেখাপড়া করতাম মদনমোহন কলেজ ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলাম,
2000 সালের দিকে এলাকায় এসে এলাকার মানুষের সাথে মিশে নির্বাচনের দিকে গেলাম এবং 2004 সালে আমাকে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য করা হয়েছে। এই যে আওয়ামী লীগের সাথে তৃণমূল থেকে বেড়ে ওঠা, আমি মনে করি 2016 সালের নির্বাচনে আমাকে নৌকা প্রতীক জানি যে 2021-এর দিকে মার্চ বা এপ্রিলের দিকে ইউনিয়ন পরিষদের নির্বাচন আরেকবার হতে পারে, সেই বিবেচনায় আপনি মানে নেতাকর্মীর সাথে আপনার ইউনিয়নের যে নেতাকর্মী অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন রয়েছে আওয়ামী লীগ ঘরানার, এই ঘরানার সদস্যদের সাথে আপনার সম্পর্ক কেমন বিদ্যমান রয়েছে? ধন্যবাদ। নির্বাচন হতে পারে বলে বিষয় নয়, নির্বাচন কিন্তু হবে। 2021-এর মাঝামাঝি সময়ে স্থানীয় সরকার নির্বাচন মার্চের দিক থেকেই শুরু হয়ে যাবে এবং আমরা হয়তো দ্বিতীয় ধাপে অথবা তৃতীয় ধাপে আমাদের নির্বাচনটা মে জুনের দিকে হতে পারে। তো আমার কর্মদা ইউনিয়ন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সকল ইউনিটের আমাদের ইউনিট ইউনিয়ন কমিটি আছে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক, ওনাদেরকে নিয়েই আমি কাজ করি। ওনাদের নেতৃত্বে, ওনাদের সার্বিক সহযোগিতায়, ওনাদের পরামর্শ নিয়ে এলাকার সকল কিছু আমি আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দকে আমি প্রাধান্য দিয়ে থাকি এবং ওনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করে থাকেন। ওই প্রাধান্যর জায়গাটা দিতে গিয়ে আপনি ওই যে সরকারি যে বরাদ্দগুলো সাম্প্রতিক যে করোনা ভাইরাসের সময়ে যে 2500 টাকার অনুদান কিংবা সোলার বা ছাগল বিতরণ, ওইভাবে আপনি কি যারা আপনাকে ভোট দিয়েছে বা দেয় নাই সবাইকে আপনি সমানভাবে দেখতে পেরেছেন নাকি দলীয় নেতাকর্মীদের প্রতি আলাদা সম্প্রীতি আপনার ছিল? না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বাংলাদেশ সরকারের যে উন্নয়ন বা বাংলাদেশ সরকারের যে বরাদ্দগুলো, এটা দলীয় বিবেচনায় সেই বরাদ্দগুলো দেওয়া হয় নাই। স্থানীয় সরকারের প্রধান হিসাবে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সেই বরাদ্দগুলোর বাস্তবায়ন আমরা করি। আমরা কোনো দলের মানে দলকে প্রাধান্য কখনো দেই না। আমরা বিশেষ করি যে সমস্ত মানুষ এই সহযোগিতা পাওয়ার যোগ্য, যে সমস্ত দরিদ্র শ্রেণীর মানুষ যে পাওয়ার যোগ্য, তাদেরকেই আমরা অগ্রাধিকার দিই এবং বিবেচনায় আনি। আমরা আরেকটা বিষয়ে জানতে যাব যে আপনি এক সময় ছাত্রলীগের রাজনীতি করার সময়ে আর কি বর্তমান জাতীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ মনসুর আহমদের সাথে আপনার ঘনিষ্ঠ একটি সম্পর্ক ছিল এবং এক সময় আপনি বলতে হবে আপনি দ্বিতীয় জীবনে পদার্পণ করছেন। আমরা জানি যে আপনার দুইজন বাড়িতে নিহত হয়েছিলেন একটা সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে, সেই জায়গাটিকে আপনি দ্বিতীয় জীবন পেয়েছেন। আপনি মনে করেন কি মানুষের যে সেবা, ওই সেবায় আপনি দ্বিতীয় জীবন পাওয়ার ফলে মানুষের সেবা করছেন? গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরেছেন যে আসলেও মানুষের কাজ করলে যে মুক্তি পাওয়া যায়। আপনি সামাজিকভাবে যদি আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান এবং মানুষের যদি কাজ করেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে সহযোগিতা করেন। আমি আমার এই কয়েকদিনের রাজনৈতিক জীবনে আমার এই দায়িত্বশীল পদে থাকা অবস্থায় আমি যেটা অনুভব করেছি, মানুষের কাজ করলে কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে সহযোগিতা করে থাকেন। আমাকে নিয়ে অনেক বিষয়ে বিভিন্নভাবে শেষ পর্যন্ত ওই যে নিগোষ্ঠীকে দিয়ে আমার উপরে একটা মামলাও হয়েছিল, আমাকে মামলায় জড়ানোর চেষ্টা করা হয়েছিল, দলীয় সরকার থাকতেও থাকা সত্ত্বেও আমাকে একটা মামলায় জড়াতে হয়েছে। কিন্তু রাব্বুল আলামিনের অশেষ কৃপায় যে মামলার বাদী হয়েছিল সে কি আবার মামলাটা প্রত্যাহার করে নিয়েছে। আমরা অনুষ্ঠানে আল্লাহ পাক রাব্বুল আলামিন শেষের দিকে চলে আসছি, হয়তো আরো কিছুক্ষণের মধ্যে আপনার কাছ থেকে শেষ প্রশ্নটি জেনে নিব। তার আগে আমরা জানতে চাচ্ছি যে আপনার ইউনিয়নের বিশাল যে পাহাড় ভূমি রয়েছে ওটা 1.5 গজ একটি পাহাড়, ওই পাহাড়ে এর আগে কিন্তু খাসিয়ারা বিভিন্নভাবে পাহাড়টি দখল করেছে, যদিও ওরা অনেকেই আপনার ইউনিয়নের ভোটার। তো ওই খাস জমিগুলা বা যে বনভূমি, ওই বনভূমি বিরান করাকে বা খাসিয়ার পাহাড় দখলকে আপনি কীভাবে দেখেন? আমি গত 2016 সালের নির্বাচনে জনগণের একটা বিশাল ডিমান্ড ছিল যে আপনাকে আমরা নির্বাচিত করব, আপনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে, এই বন বিভাগকে আপনাকে রক্ষা করতে হবে, এটা জনগণের চাওয়া ছিল আমার কাছে। এবং আমিও জনগণকে কথা দিয়েছিলাম যে আমি যদি নির্বাচিত হই এই পাহাড় সরকারের যে সম্পত্তি বন বিভাগ, এই বন বিভাগকে রক্ষা করার চেষ্টা করব। এবং আমি নির্বাচিত হওয়ার পরে বন বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাদেরকে নিয়ে আমি আমার দফায় দফায় বৈঠক করেছি আমার পরিষদে, আমার বাড়িতে, এবং আমি সাহস নিয়ে বলতে পারি আমি দায়িত্ব নেওয়ার পর থেকে এই কর্মদা ইউনিয়নের আর 1 ইঞ্চি জমি
পাহাড়ি আমি খাসিয়া বলেন আর বাঙালি বলেন যে বলেন সরকারেরা কিন্তু জমি আর নতুন করে দখল করতে কেউ পারে। আমরা আরেকটি বিষয় জানতে চাইব, বিভিন্ন খাসিয়া পুঁজি রয়েছে ওইগুলো দখল হচ্ছে বা তারা আপনার ইউনিয়নের নাগরিকও কিন্তু, আমরা জানি তাদের কোনো ব্যাংক ব্যালেন্স কিন্তু ওইভাবে আমাদের দেশে রাখে না। তো ওই ধরনের কেউ যদি আপনার ইউনিয়নে আসে নাগরিকত্ব সনদপত্র নিতে বা ভোটার হতে, ওই ভোটার হওয়া কিংবা নাগরিকত্ব শনাক্ত করতে আপনি ওইটাকে কীভাবে দেখেন? আমরা তো এর আগে দেখেছি যে বিভিন্নজন চেয়ারম্যান ছিলেন তাদেরই আশকারায় কিন্তু আমার মনে হয় যে তারা ওইভাবে পাহাড় দখল করেছে। ওই পাহাড় দখল বা নাগরিকত্ব সনদপত্র নেওয়াকে আপনি কীভাবে বিবেচনা করেন বা কী করেন তখন আপনি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি আমাকে করেছেন যে দেশের এই বিশাল সম্পদ, এটা আমাদের দেশের সম্পদ, এই সারেরগোজ পাহাড়ে 4টি বাসমহল ছিল। আমরা আজ থেকে 35 বছর পূর্বে বড় খালাইগিরি, ছোটো খালাইগিরি, বেগুনছড়া এবং লবণছড়া এই 4টি বাসমহল তৎকালীন সময়ে প্রায় 20 টাকার উপরে প্রতি বছর অকশন হতো বাসগুলো, কিন্তু আজকে কালের বিবর্তনে এই 30-35 বছরের মাথায় প্রতি বছর বাস উজাড় করে, বাসকে ধ্বংস করে এখানে কিছু সংখ্যক পাহাড়িরা, বিশেষ করে আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে এসে এখানে বসতি স্থাপন করেছে এবং এদেরকে আমার মতো জনপ্রতিনিধিরাই এদেরকে নাগরিকত্ব দিয়েছেন। কারণ একটা জায়গায় হঠাৎ করে এসে মানে আপনার চেয়ারে বসেই ওরা নাগরিক? হ্যাঁ, অবশ্যই একজন চেয়ারম্যানের কাছ থেকে তো নাগরিক সার্টিফিকেট নিতে হবে, চেয়ারম্যান ব্যতীত আর তো কেউ নাগরিক সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা রাখে না এবং বাংলাদেশ সরকারও সেটা ভ্যালিড করে না। যেহেতু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাতে এই দায়িত্ব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একজন নাগরিক আইডেন্টিফাই করে থাকেন, কিন্তু আমি অবাক হই এই পাহাড়টা আমরা যতটুকু জেনেছি, আমার বাপ দাদা বা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে জেনেছি, এই পাহাড়ে কয়েকটি চা বাগান এরিয়ায়, বিশেষ করে আসকারাবাদ, মুরিছড়া এই 2টি চা বাগান এরিয়াতেই কিন্তু খাসিয়া কয়েকটি পরিবারের, 3-4টি পরিবারের বসতি ছিল আজ থেকে 40-50 বছর পূর্বে। কিন্তু এই 3-4টি পরিবার থেকে আজকে পুরো সারেরগোজ পাহাড়ের প্রায় 16,000 হেক্টর বনভূমি আজকে খাসিয়াদের দখলে এবং সেখানে প্রায় 24টি খাসিয়া পল্লী সেখানে গড়ে উঠেছে। আমরা খুব কাছ থেকে দেখার আমার সুযোগ হয়েছে, তৎকালীন জোট সরকার যখন ক্ষমতায় ছিল উলফাদের যে একটা মানে অস্ত্রর ঝঞ্ঝনানি আমরা খুব কাছে থেকে দেখেছি। তৎকালীন জোট সরকারের আমলে উলফারা ওপেন অস্ত্র নিয়ে এই কর্মদা ইউনিয়নের পাহাড়ে বিচরণ এবং প্রতিটা পুঞ্জিতে তাদের ক্যাম্প ছিল। আজকে আমাদের সরকার, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে একজন পরিচ্ছন্ন, একজন প্রশংসিত একজন প্রধানমন্ত্রী, যার দক্ষ নেতৃত্বে এবং আন্তর্জাতিক কূটনীতির কারণে আজকে বাংলাদেশে উলফারা বাংলাদেশে থাকতে পারে নাই, তারা তাদের দেশে ফিরে গেছে এবং আমরাও নিরাপদভাবে আমরা এলাকায় থাকতেছি। কিন্তু আমি মাঝে মাঝে দেখি এখনও ওই যে পাহাড়ে যারা বসবাস করতেছে তাদেরকে আমি নাগরিক সার্টিফিকেট যখন দিতে যাই তখন তাকে জিজ্ঞাসা করি যে তোমার বাবার একটা কাগজ আমাকে দেখাও, সে তার বাবার কাগজ দেখাতে পারে না। বাবার কাগজ যদি দেখায় বলি তোমার দাদার কাগজটা দেখাও, তোমার দাদার নাগরিকত্ব, সে দেখাইতে পারে না। তো আমি তখন যে সে যে নাগরিকত্বটা পাইল, আমার মতো একজন চেয়ারম্যানও তো তাকে নাগরিকত্ব দিয়েছেন, কিন্তু ফুট করি একটা জায়গায় এসে সে যে নাগরিকত্বটা পেয়ে গেল, আজকে ন্যাশনাল আইডি কার্ড সে বানাই ফেললো, এই বিষয়গুলো আসলে আমি একটু যখন নিজে ভাবি একটু কষ্ট পাই। আমি কষ্ট পাই যে এই দেশের বিশাল একটা সম্পদ, 16,000 হেক্টর জায়গা আজকে ফরেস্ট এরিয়া পুরা বিলীন হয়ে গেছে, অল্প জায়গা আমি আসাতে কিছুটা হলে রক্ষা হয়েছে। তো আমি আপনার মাধ্যমে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বন বিভাগকে আমি অনুরোধ করব যে আমাদের এই বনভূমিটা, একটা দেশের 25% বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু আমাদের এই অল্প জায়গা বনভূমি, এই বনভূমিটাই কিন্তু আজকে বিরান হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। আমরা জানি যে 830 একর জায়গা ওই পাহাড়ে রয়েছে, তো পাহাড় থেকে যে দাজার পাহাড় তার ওই কথাটি মূলমন্ত্র ছিল এক সময়, কিন্তু এখন ওই পাহাড় থেকে যে গাছগুলো বিরান করে কাটা হয় সেই পরিমাণ গাছ কি ওই পাহাড়ে লাগানোর কোনো উদ্যোগ আছে? আমরা গেল 2 বছরে সামাজিক বনায়নের মাধ্যমে কিছু গাছের চারা লাগিয়েছি। আমরা কালাইগিরিতে একটি সামাজিক বনায়ন কর্মসূচি করেছি, আপনারা গেলে দেখবেন এবং অনেকবার সাংবাদিকরা সেখানে গিয়েছেন। বেগুনছড়া আরেকটি মহাল ছিল, সেই মহালটাই বিলীন হয়ে গেছে।
টোটাল খাসিয়ারা দখলে নিছে। এই গেল বছর আমরা সেখানে যাতে খাসিয়ারা যাতে সামনের দিকে না যাইতে পারে সেই জন্য আমরা সীমানা নির্ধারণ করে কিছুটা সামাজিক বনায়নের মাধ্যমে সেখানে 15 হেক্টর জায়গা আমরা সামাজিক বনায়নের আওতায় এনেছি এবং সুন্দর কিছু গাছের চারা আমরা লাগিয়েছি এবং সেখানে গাছের চারাগুলো মানে বাড়ছে। আমরা আশা রাখি এটা পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। আমি আগেই বলেছি, এখন আবার বলছি যে এই পাহাড়কে রক্ষা করতে হলে আমরা সকলকে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং বিশেষ করে বন বিভাগকে এখানে প্রধান ভূমিকা রাখতে হবে। আমাদের আমরা ওই বন বিভাগের অন্তর্গত একটি যে জায়গা আছে মুরইছড়া ইকো পার্ক, যেটি একসময় আমরা জানি 1996 সালে সুলতান মাহমুদ মনসুর আহমেদ যখন এমপি ছিলেন তখন সাজেদা চৌধুরী একটা সময় এখানে এসে উদ্বোধন করেছিলেন। বর্তমানে ওই যে ইকো পার্ক মাধবকুণ্ড সেটি স্থাপন করা বা সেই ইকো পার্কে বাস্তবায়ন করার কোনো উদ্যোগ মাননীয় এমপি মহোদয়ের সাথে আপনার কথোপকথন হয়েছে বা হয়েছে কি না, কোনো বাস্তবায়নের পথে কতটুকু অগ্রসর আপনারা? বর্তমান জাতীয় সংসদ সদস্য আমাদের জাতীয় নেতা সুলতান মাহমুদ মনসুর আহমেদ, উনি নির্বাচিত হওয়ার পরে আমাদেরকে যখন উপজেলা পরিষদে প্রথম নিয়ে বসলেন, উনি আমাদের উপজেলা পরিষদের প্রধান উপদেষ্টা এবং আমি প্রথম মিটিংয়েই ওনাকে বলেছিলাম যে আপনি যখন 96 সালে এমপি ছিলেন আপনার উদ্যোগে বাংলাদেশে সর্বপ্রথম মুরইছড়া ইকো পার্ক, সারা বাংলাদেশের মধ্যে প্রথম মুরইছড়া ইকো পার্কটি আমাদের বন পরিবেশ মন্ত্রী সাজেদা চৌধুরী মহোদয় উদ্বোধন করেছিলেন 2001 সালে। তো আমি ওই দিনই আমার এমপি মহোদয়কে বলেছিলাম যে আপনার রেখে যাওয়া যে কাজটি আপনি পরবর্তীতে নির্বাচিত না হওয়ার কারণে এই কাজটি এখনও স্থগিত রয়েছে, আমরা আশা রাখি জনগণ আপনাকে আবার ফিরিয়ে দিয়েছে আমাদের মাঝে এবং জাতীয় সংসদে আপনাকে পাঠিয়েছে, আপনার মাধ্যমে ইকো পার্কটি আবার বাস্তবায়িত হোক। আমি এমপি মহোদয়ের কাছে সেই দাবিটুকু রেখেছি এবং পাশাপাশি আমি একজন জনপ্রতিনিধি হিসাবে আমারও দায়িত্ব রয়েছে, আমি এলাকার এই বিশাল একটি যে সুন্দর বিশাল একটি সুন্দর একটি জিনিস এই ইকো পার্ক, এই ইকো পার্কে বাস্তবায়নটা করা আমাদের সকলের জন্য প্রয়োজন। আমি মনে করি আমাদের সকলের মাধ্যমে আমি জেলা পরিষদের জেলা আমাদের জেলা প্রশাসক মহোদয়ের বিভিন্ন মিটিংয়ে আমি জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ জানিয়েছি, জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ জানিয়েছি এবং বিভিন্ন দফতরে সাংবাদিক ভাইদের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যেই মুরইছড়া ইকো পার্কটি কিন্তু আলোর মুখ দেখতে শুরু করেছে। আমরা গতদিন ডিসি সাহেব আমাদেরকে কুলাউড়ায় বলেছেন যে 74 লক্ষ টাকার একটা বরাদ্দ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে পর্যটন মন্ত্রণালয়ে মুরইছড়া, যাতে পর্যটক আসলে যেখানে তাতে বসতে পারে রেস্ট হাউস, এটা রেস্ট হাউস আকারে 74 লাখ টাকা ব্যয়ে একটা রেস্ট হাউস হবে, সেই প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে যাচ্ছি, তো জানতে চাইব যে আপনি তো আওয়ামী লীগের রাজনীতি করেন এবং সময় নৌকা নিয়ে আপনি নির্বাচিত হয়েছেন, আগামী নির্বাচনে আপনি হয়তো নৌকা চাইবেন বা আপনি আবার চেয়ারম্যান ইলেকশনে যাবেন, আমরাও চাই আপনার মতন চেয়ারম্যান কর্মদা ইউনিয়নে মানুষের কল্যাণে কাজ করে যাওক, তো ওই জায়গায় আপনি আগামী নির্বাচনে দলীয় প্রতীক চাইবেন? আর যদি কোনো ক্ষেত্রে বিদ্রোহী প্রার্থী বা দলীয় প্রতীক আপনার ভাগ্যে না জুটে, ওই রকম মতো পরিবেশ পরিস্থিতি হতে পারে, কিন্তু ওই পরিবেশে আপনি কি করবেন যদি নৌকা না পান? ধন্যবাদ। আমরা যেহেতু রাজনীতি করি, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি, মানুষ যেভাবে চায়, জনগণ যেভাবে চায়, জনগণের কাজও সেইভাবে করতে হবে। আমাদের জাতীয় প্রতীক নৌকা, এই প্রতীকটি অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী দেশতন্ত্র শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং নির্বাচন কমিটিরও সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী, এবং আমি যতটুকু দেখেছি এবং যতটুকু জানি রাজনৈতিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর পরিষ্কার নির্দেশ যে একজন আওয়ামী লীগের নিবেদিত কর্মী তাকেই নৌকা প্রতীকটা তার হাতেই তুলে দেওয়া দরকার, যে তৃণমূল থেকে বেড়ে উঠেছে নৌকা পেতে আপনি আশা পান, নৌকা তৃণমূল থেকে যে বেড়ে উঠেছে তাকেই নৌকা প্রতীক তার হাতেই দিতে হবে। এবং যারা অন্যান্য দল থেকে অনুপ্রবেশ করে দলে এসেছে, বিশেষ করে জামাতকে ইন্ডিকেট মাননীয় প্রধানমন্ত্রী প্রায় সময় বলে থাকেন, জামাত থেকে যারা আওয়ামী লীগে প্রবেশ করেছে তাদেরকে দলীয় কোনো পদ পদবি না দেওয়ার জন্য, এবং আমি আশা রাখি আমার সাথে যে দুইজন ক্যান্ডিডেট নৌকার দাবিদার, একজন এককালে জাসদ ছাত্রলীগ করতেন, এককালে একজন করতেন ছাত্রশিবির করতেন, আমি সেই দিক থেকে আমি মানে আশাবাদী যে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী গেল বছরও খুঁজেছেন, আগামী নির্বাচনেও আশা রাখি আমাকে খুঁজে নৌকা আমাকে দিবেন। আর আপনার প্রশ্নের সাথে আমি এড়িয়ে যেতে চাই না,
যদি প্রধানমন্ত্রী আমাকে সিলেক্ট না করেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করে আমি সেই সাহস রাখি না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের বাইরে যাওয়া প্রধানমন্ত্রী। আমরা একটা বিষয় জানতে চাচ্ছি যে আমাদের অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো এবং আপনার ইউনিয়নবাসীর উদ্দেশ্যে আমাদের অনুষ্ঠানে এসে আপনি কি কিছু বলতে চান? আমি যেভাবে নির্বাচনকালীন সময়ে 2016 সালের নির্বাচনে আমি মানুষের সাথে একটা কমিটমেন্ট ছিল আমার যে আমি যদি নির্বাচিত হই আপনাদের বিশেষ করে একজন জনপ্রতিনিধির কাছে আপনাদের যে চাওয়া সেই চাওয়াটুকু আমার কাছ থেকে আপনারা পাবেন। আমি ওয়াদা করেছিলাম যে মানুষের যে কোনো প্রয়োজনে এই মোবাইল ফোনটি মানুষের অত্যন্ত প্রয়োজন। এই ফোনের মাধ্যমে মানুষ প্রত্যেকের সাথে যোগাযোগ করে, আর একজন চেয়ারম্যানের সাথে মানুষের শুধু যোগাযোগ না থাকে মানুষ অনেক কিছু থেকেই বঞ্চিত হয়ে যায়। সেই কারণেই মানুষের আমি নির্বাচনকালীন সময়ে আমি ওয়াদা করেছিলাম যে আমি আর কিছু আর পারি আর না পারি আপনাদের জন্য আমার মোবাইল ফোনটি উন্মুক্ত রাখবো এবং আপনারা আমাকে আপদে বিপদে সুখে দুঃখে পাবেন। আমি আমার নির্বাচনী কমিটমেন্ট থেকে এখন পর্যন্ত 1 ইঞ্চিও আমি সরি নাই। আমি প্রায় 4 বছর দায়িত্ব পালন করেছি। প্রত্যেকটি দিন আমি আমার বাড়িতে থেকে ইউনিয়ন পরিষদের থেকে আমি কাজ করে যাচ্ছি এবং আমার মোবাইল ফোনটি 24 ঘন্টা জনগণের জন্য উন্মুক্ত রেখেছি। এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই দেশকে একটি সুন্দর দেশ, এই দেশকে একটা ক্ষুধামুক্ত দেশ, এই দেশকে একটি আধুনিক দেশে রূপান্তরিত করার জন্য উনি যে সংগ্রাম করে যাচ্ছেন সেই সংগ্রামের ফলস্বরূপ আজকে কর্মদা ইউনিয়নে আপনি গেলে দেখবেন কর্মদা ইউনিয়নের অনেকগুলো রাস্তা ইতিমধ্যে পাকাকরণের কাজ শুরু হয়েছে, অনেকগুলো রাস্তার কাজ শেষ হয়েছে, কিছু রাস্তার কাজ চলমান রয়েছে এবং আমাদের মাধ্যমে সামাজিক কিছু বেষ্টনীর মাধ্যমে আমরা মানুষকে বিভিন্নভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর গেল নির্বাচনী একটি প্রতিশ্রুতিও ছিল গ্রামকে শহরে রূপান্তরিত করা, আর গ্রামকে শহরে রূপান্তরিত করার লক্ষ্যেই ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আরও কিছু সুযোগ সুবিধা আরও কিছু কার্যক্রম বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে সোলার লাইট, গ্রামের বিভিন্ন মুড়ে মুড়ে সোলার লাইটগুলো স্টিক লাইটগুলো জ্বালিয়ে দিয়েছেন। রাতে ঘুরালে এলাকায় ঘুরালে যখন স্টিক লাইটের আলো আমাদের চোখে পড়ে মনে হয় যেমন আমি শহরের মধ্যে বিচরণ করছি। তো আমরা আশা রাখি গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই দেশকে আধুনিক দেশে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আশা রাখি আগামীতে আমাদের দেশ একটি আধুনিক দেশ হবে। আর আমার আজকে এসপি টিভির সকল কর্মকর্তা ভাই এবং বোন যারা আছেন আমি এসপি টিভি পরিবারকে ধন্যবাদ জানাই। আজকে আপনারা আমাকে এখানে এনে আপনারা কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনাদের মাধ্যমে। আজকে এসপি টিভির মাধ্যমে আমি কর্মদা ইউনিয়নের আমার সকল স্তরের সম্মানিত নাগরিক এবং সম্মানিত ভোটার ভাই বোন যারা আছেন সকলকে আমি অনুরোধ করব যে একজন জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হওয়ার পরে সবাইকে খুশ করে চলা কিন্তু খুব কঠিন হয়ে যায়। তো আমি মনে করি যে আমার সফলতা আমার ব্যর্থতা সব কিছুকে পিছনে রেখে একজন জনপ্রতিনিধি 5 বছরের সময়ের মধ্যে সব কিছু করাও সম্ভব নয়। আমি আমার এলাকার জনগণকে আমি বিভিন্ন সময় বলে থাকি যে আমাকে আরও 5টি বছরের জন্য সুযোগ দিবেন। কর্মদা ইউনিয়নের জন্য আমার অনেক কিছু করার স্বপ্ন রয়েছে। এই কর্মদা ইউনিয়নকে ইউনিয়নের যে অবকাঠামোর যে উন্নয়ন অনেকগুলো রাস্তাঘাট এখনও কাঁচা রয়েছে সেই রাস্তাঘাটগুলোকে পাকাকরণ এবং সার্বিক কর্মদা ইউনিয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমি মনে করি যেহেতু আমাদের দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের দেশের সরকার আওয়ামী লীগের আর আমি আওয়ামী লীগের চেয়ারম্যান হিসাবে এই কর্মদা ইউনিয়নকে ইতিমধ্যে যে উন্নয়ন কার্যক্রম আমি দিয়েছি আপনারা খোঁজ নিলে দেখবেন আমি গেল অর্থ বছরে আমরা কুলাউড়া উপজেলার পিআইও ব্রিজ 13টি ইউনিয়নে 18টি ব্রিজ পিআইও ব্রিজ বাস্তবায়িত হয়েছে কুলাউড়ার 13টি ইউনিয়নে। এর মধ্যে 5টি পিআইও ব্রিজ আমি কর্মদায় করে দিয়েছি এবং অনেকগুলো রাস্তাঘাট আমি ইনশাল্লাহ আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়ের সহযোগিতায় অনেকগুলো রাস্তাঘাট পাকাকরণের দিকে গেছে। আশা রাখি আমি আগামী দিনে কর্মদা ইউনিয়নবাসী যদি আমাকে সুযোগ করে দেয় ইনশাল্লাহ কর্মদার অসমাপ্ত কাজ সমাপ্তর দিকে নিয়ে যাব এবং কর্মদাকে একটি সুন্দর ইউনিয়ন একটি আধুনিক ইউনিয়নে রূপান্তরিত করব। আবারও আমি এসপি টিভি পরিবারকে ধন্যবাদ জানাই এবং আমার এসপি টিভির মাধ্যমে আমার কর্মদা ইউনিয়নের সকল জনগণের কাছে আমার সালাম আদাব এবং যারা দেখবেন দেশ এবং প্রবাসের দেশ এবং বিদেশের সকল ভাই এবং বোনদের কাছে আমি আমার এসপি টিভির মাধ্যমে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।